স্বামী স্ত্রী দুজন হিন্দু অবস্থায় আছে, হিন্দু ধর্মের মধ্যে আছে, যদি এই স্বামী স্ত্রী তারা হিন্দু রীতি নীতি অনুযায়ী বিবাহ করে, তার মানে মুসলমান ধর্মের মধ্যে বিবাহ যে সম্পর্ক আল্লাহ সৃষ্টি করলেন, হিন্দু ধর্মের মধ্যেও কিন্তু বিবাহের সম্পর্ক আছে কি নাই, খ্রিস্টান ধর্মের মধ্যে আছে, ইহুদি ধর্মের মধ্যে আছে, বৌদ্ধদের মধ্যেও আছে, তার মানে যার যার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তারা বিবাহের সম্পর্কের মাধ্যমে একজন আরেকজনকে হালাল করে কথা বলেন ঠিক কি না, আমার আল্লাহও কিন্তু ওটাকে হালাল ধরে নেন, সেটা কেমন? স্বামী স্ত্রী দুজন হিন্দু অবস্থায় আছে, হিন্দু ধর্মের মধ্যে আছে, যদি এই স্বামী স্ত্রী তারা হিন্দু রীতি নীতি অনুযায়ী বিবাহ করে, সাত পাকে বাধা পড়ে যদি একজন আরেকজনকে স্বামী হিসেবে গ্রহণ করে, একজনের স্বামী তার স্ত্রীকে স্ত্রী হিসেবে গ্রহণ করল, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির মধ্যে যখন ইসলামের আলোকে তাদের ঈমানের মধ্যে ফুটিয়ে তোলে, যখন তারা ইসলাম গ্রহণ করল, ইসলাম এই মাসালা দেয়, ইসলাম এটাকে এইভাবেই সমর্থন করে, ওই হিন্দু রীতিনীতিতে যে বিবাহ তাদের হয়েছিল ইসলাম গ্রহণ করার কারণে ইসলামী ভাবধারার উপরে এখন থেকে তারা স্বামী স্ত্রী কোনো সমস্যা নাই, সুবহানাল্লাহ বলবেন। তার মানে আমরা যখন বিবাহের মধ্যে যখন যাই, আমাদের বিবাহের মধ্যে ইসলামী দিক নির্দেশনা আছে কি নাই, কিন্তু যখন একজন হিন্দু মানুষ তার ধর্ম থেকে যখন সে মুসলমান ধর্মে যখন সে পরিবর্তনে আসলো, মুসলমান ধর্ম গ্রহণ করল, এই স্বামী স্ত্রীর আর দ্বিতীয়বার বিবাহের প্রয়োজন নাই, তার ধর্মীয় রীতিনীতিতে যে বিবাহের বন্ধনটা তৈরি হয়েছিল আল্লাহ ওই বিবাহ বন্ধনটাকে এখন তাদের জন্য জায়েজ করে দিয়েছে, আর ওই সম্পর্ক থেকে যেই সন্তানগুলো তাদের জন্ম হয়েছিল প্রত্যেকটা সন্তানকে আল্লাহ কিন্তু এখন হালাল হিসাবে গ্রহণ করে নিয়েছেন, তাহলে এই সম্পর্কটা সৃষ্টি করে দিছে কে, এই মহাব্বতটা পয়দা করে দিছে কে, তার মানে পৃথিবীতে মানুষ আসতে হবে বৈধ পন্থায় মানুষগুলোকে দিয়ে, আল্লাহ দুনিয়া তার খেলাফতের দায়িত্ব প্রতিনিধিত্বের দায়িত্বের কাজ করাবেন, দুনিয়াতে মানুষ আসবে স্বামী স্ত্রী বন্ধনের মাধ্যমে, স্বামী স্ত্রীর মাধ্যমে, এখন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সর্বোচ্চ ভালোবাসা যখন আদান প্রদান হয়ে যায়, আল্লাহ বলেন এই ভালোবাসার মধ্য থেকেই যেই শুক্রবিন্দু একজন আরেকজনের মধ্যে প্রবেশ করালো, আমি আল্লাহ ওইখান থেকে তোমাদের সৃষ্টির সূচনাকে আমি আল্লাহ গ্রহণ করে নিলাম, সুবহানাল্লাহ।